জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভা। এই সভার স্নেহ সম্পাদক সভাপতি এবং উপস্থিত ছাত্রলীগের নবীন প্রবীণ সকল সদস্যবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে প্রথমেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি স্বাধীন জাতি হিসেবে মর্যাদা। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে যাদেরকে আমরা হারিয়েছি, শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শাহাদাত বরণ করেছেন আবির রহমান সহ তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ছাত্রলীগের যে সকল নেতাকর্মী জীবন দিয়েছে তাদের আমি মাগফিরাত কামনা করি, তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এবং প্রতিটি অর্জনে ছাত্রলীগের বিরাট অবদান রয়েছে এবং এই সংগঠনটি গড়ে তুলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে, যখন আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার কেড়ে নেবার ষড়যন্ত্র করেছিল পাকিস্তানি সামরিক শাসকরা। পাকিস্তানি শাসক বর্গ তখনও সামরিক শাসক আসেনি, তার আগে সেই জিন্না বেঁচে থাকতেই তখনই একটা ষড়যন্ত্র হয়েছিল যে মাতৃভাষা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করবে, যেটা বাঙালিরা মেনে নিতে পারেনি। এবং তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং তারই উদ্যোগে ভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে, তমদ্দুন মজলিস এবং অন্যান্য আরও কয়েকটি সংগঠন নিয়ে একটি ছাত্র সংগ্রাম পরিষদ তারা গড়ে তোলেন এবং 48 সালের 11ই মার্চ প্রথম ভাষা দিবস পালন করা হয়। বাংলাদেশের প্রতিটি অর্জনের পিছনে আমরা যদি দেখি যে আজকে আমরা স্বাধীন জাতি, আজকে আমাদের একটি রাষ্ট্র আছে, আমরা আমাদের নিজের ভাষা কথা বলতে পারি, সব অধিকার আদায়, এই আন্দোলন সংগ্রাম, এই সংগ্রামের পিছনে ছাত্রলীগের বিরাট অবদান রয়েছে। এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমাদের ছাত্রলীগের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। আমরা এই যাদের সাথে একই সাথে রাজনীতি করেছি অনেককে আমরা হারিয়েছি। জাতির পিতা তার সারাটা জীবন সংগ্রাম করেছেন শুধু একটা লক্ষ্য নিয়ে, যে এই বাংলাদেশের মানুষ যারা দরিদ্র, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত, সেই দরিদ্র মানুষগুলিকে তিনি চেয়েছিলেন তাদের জীবনের মৌলিক চাহিদা যেন পূরণ হয়। তিনি চেয়েছিলেন তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সুযোগ সৃষ্টি করে দিতে। যে দেশের মানুষ একবেলা খেতে পেত না, এরকম প্রায় 80% মানুষের এই অবস্থায় ছিল, হত দরিদ্র ছিল, কাজে সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। ছাত্র জীবন থেকে তিনি এই মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। নিজের খাবার ভাগ করে তিনি খেতেন, নিজের গায়ের কাপড় খুলে দিতেন গরিব মানুষের জন্য, নিজের বইপত্র দিয়ে দিতেন। তার জীবনটাই ছিল সেই স্কুল জীবন থেকেই, কিন্তু তার ভিতরে এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি কর্তব্যবোধ, মানুষের প্রতি একটা দরদ, এটা প্রবলভাবে ছিল, যা সবসময় আমার দাদির কাছে আমরা গল্প শুনতাম। এবং আমার দাদি কোনো দিন তার কোনো কাজে বাধা দিতেন না, বরং উৎসাহ দিতেন। ছাত্র জীবন থেকেই তিনি এই যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন এবং তখন থেকেই তাকে বারবার অনেক
প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তার হৃদয়ে ছিল এবং সেই লক্ষ্য নিয়ে তিনি এই জাতিকে ধাপে ধাপে তৈরি করেন, মানসিক প্রস্তুতি তিনি সৃষ্টি করেছিলেন। এবং পাকিস্তানি শাসকদের যে শোষণ বঞ্চনা, যে বৈষম্য, সেই বৈষম্যটাও তিনি তুলে ধরেছেন বারবার। আর এদেশের মানুষের কথা বলতে গিয়ে তাকে বারবারই কারাবরণ করতে হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, এমনকি ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা হয়েছে, কিন্তু নীতির কাছে অটল ছিলেন তিনি। সবসময় লক্ষ্য স্থির রেখেই তিনি এগিয়েছেন, যত বাধা বিঘ্ন আসুক না কেন তা তিনি অতিক্রম করেছেন তার একটা স্বাধীন দৃঢ়চেতা মনোভাব ছিল। সেই মনোভাব দিয়েই তিনি সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করেই এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ হবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে, তবেই বাংলাদেশের মানুষের উন্নতি হবে, এই বিশ্বাস সবসময় তাঁর ছিল। আর তার পাশে সবসময় আমার মা, আমাদের পরিবারের সবাই, আমার দাদা দাদি, আমার চাচা, সব সকলেই ছিলেন, কিন্তু আমার মায়ের ভূমিকা ছিল অনন্য। আমার মাকে আমরা কখনো দেখিনি যে নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নিয়ে আমার বাবাকে বিরক্ত করতে, কখনো দেখিনি যে কোনো একটা চাহিদা, কোনো ব্যক্তিগত কোনো চাহিদা তার ছিল না। কারণ তিনি সবসময় জানতেন যে আমার বাবা যা কিছু করছেন দেশের মানুষের জন্য করছেন, এই দেশের সেই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, দুঃখী মানুষ, তাদের জন্য করছেন, এটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন। বরং তার যা অর্থ সম্পদ যতটুকু, প্রচুর জমি জমা তার দাদা তাদের দিয়ে গিয়েছিলেন, সেখান থেকে যে সমস্ত অর্থ তিনি উপার্জন করতেন তা সবটুকুই তিনি আমার বাবাকেই দিয়ে দিতেন, নিজের জন্য একটি টাকাও খরচ করতেন না, এবং সবসময় সব কাজেই তিনি উৎসাহ দিতেন। যতবারই তাকে জেলে যেতে হয়েছে, কারাগারে থাকা অবস্থায় যখন আমরা ঢাকায় আসলাম 54 সালে, প্রথম আমার আব্বু যখন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হলেন, তখনই আমাদেরকে ঢাকায় নিয়ে আসলেন। আর তখন থেকে আমরা দেখেছি যে বারবার তো ওনাকে যেতে হয়েছে, একটানা বোধহয় 2 বছর জেলের বাইরে থাকতে পারেননি, কিন্তু আমার মা কখনো মনোবল হারাননি। তিনি কিন্তু সবসময় আমার বাবাকে সংসারের সমস্ত ঝামেলা থেকে সবসময় দূরে রাখতেন, নিজের হাতে সেগুলো সমস্ত কাজ করতেন। একটার পর একটা মামলা হয়েছে, সেই মামলাগুলি কোথায় আইনজীবী ঠিক করা, মামলা পরিচালনা, সব কাজগুলি যেমন করতেন, সাথে সাথে সংগঠনের প্রতি দৃষ্টি দিতেন। আর বিশেষ করে ছাত্রলীগ, ঢাকা মহানগর ছাত্রলীগ এবং আমাদের ছাত্রলীগের যে মূল কমিটি, তাদের সবসময় একটা যোগাযোগ আমার মায়ের সাথেই ছিল। তাদের সম্মেলন হবে, অর্থের ব্যবস্থা করা থেকে শুরু করে আন্দোলন সংগ্রামী কী দিক নির্দেশনা, এগুলি সবসময় আমার মা দিতেন। কিন্তু তিনি কখনো প্রচার, নিজের প্রচার, আত্মপ্রচারে বিশ্বাস করতেন না, পর্দার আড়ালে থেকে কিন্তু তিনি সব কাজ করতেন। বিশেষ করে যেমন 58 সালে মার্শাল ল এবং এরপর থেকে যে রাজনৈতিক পরিবর্তনগুলি, এবং 66 সালে যখন তিনি 6 দফা দিলেন জাতির পিতা, এই 6 দফা আন্দোলন, পুরো আন্দোলন, যেমন 7 জুনের হরতাল থেকে শুরু করে পুরো আন্দোলনটাই কিন্তু আমার মা গড়ে তুলেছিলেন।
সবসময় আমাদের বাড়িতে গোয়েন্দাদের নজরদারি থাকতো। এই গোয়েন্দাদের নজরদারি এড়িয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাথে যোগাযোগ করা, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা এবং দিক নির্দেশনাগুলি দেওয়া, অত্যন্ত দক্ষতার সাথে তিনি সেই কাজগুলি কিন্তু করতেন। এবং তার আমার মায়ের স্মরণ শক্তি ছিল অসাধারণ। আমরা মাঝে মাঝে ঠাট্টা করে বলতাম যে তুমি তো জীবন্ত টেপ রেকর্ডার, কারণ তিনি একটা কথা শুনলে সেটা ভুলতেন না, বাইরে কি হচ্ছে না হচ্ছে সেগুলি কারাগারে আব্বার সাথে যখন সাক্ষাৎ করতে যেতেন তখন সেগুলি সেখানেও কিন্তু গোয়েন্দার লোক বসেই থাকতো, সরকারের লোক থাকতো, কিন্তু তাদের তাদের মানে কে এড়িয়ে আমার বাবার কাছে বাইরের সমস্ত তথ্যগুলি দেওয়া এবং তিনি কি নির্দেশনা দিলেন সেগুলি আবার নিয়ে এসে এই ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া, ছাত্রলীগের নেতাদের কাছে সেটা পৌঁছে দেওয়া, এই কাজটি আমার মা কিন্তু সবসময় করতেন। অনেক সময় বোরকা পরে কাপড় চোপড়ে ভদ্রকে আজিমপুর কলোনি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বাসা বা কোনো জায়গায় যেয়ে সেখানে আমাদের দূর সম্পর্কে আত্মীয় স্বজন অনেক কিছু তাদের বাড়িতে যেয়ে নির্দেশনাগুলি দিয়ে আসা, সেটা কিন্তু তিনি সুচারুভাবে করতে পারতেন। কাজে মনে হয় যে তিনি ছিলেন আসলে মূলত গেরিলা, তিনি একজন গেরিলা, এই ধরনের তাকে আমরা দেখেছি পদক্ষেপগুলি নিতে। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পিছনে আমার মায়ের অবদান রয়েছে। মা কিন্তু জানতেন, মা জানতেন যে বাবা কি চান এবং তার সেই চাহিদা অনুযায়ী তিনি সবসময় পদক্ষেপ নিতেন এবং সংগঠনকে গড়ে তুলতেন। যেহেতু যে কোনো সিদ্ধান্ত, অর্থাৎ একটা স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি, এমনকি একটা স্লোগান জয় বাংলা স্লোগান, এই জয় বাংলা স্লোগানটা যে দিতে হবে প্রথম এই জয় বাংলা স্লোগানটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই নির্দেশনা দিয়েছিলেন ছাত্রলীগকে যে এই স্লোগানটা মাঠে নিয়ে যাও, এটা জনগণের মাঝে কতটুকু এর সাড়া পাওয়া যায় সেটাকে সেইভাবে তুলে ধরা। আমাদের পতাকা, পতাকা কিভাবে কি ধরনের পতাকা হবে, কোন ডিজাইন হবে সেটাও কিন্তু সে পতাকার যে ডিজাইনটা তিনি এভাবে বলতেন, জাপান উদিত সূর্যের দেশ, সাদার ভিতরে লাল পতাকা, আর আমাদের হচ্ছে সবুজ বাংলাদেশ, সবুজের ভিতরে লাল, এটাই হয় আমাদের স্বাধীন দেশের পতাকা। এই নির্দেশনাটাও কিন্তু জাতির পিতারই দেওয়া ছিল। এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা তার অত্যন্ত প্রিয় ছিল এবং তিনি সবসময় গানটা শুনতেন। এবং আমাদের দেশের শিল্পী সাথে তাদের সাথে একটা বন্ধুত্ব ছিল, বিশেষ করে কলিম শরাফি আপনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তাকে বলেই বলতেন যে এই গানটা একটু গাও, যে কোনো অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের কোনো সম্মেলন কোনো অনুষ্ঠানে কোনো যেগুলো এই গানটা তিনি গাইতে বলতেন এবং এটা সবসময় উনি বলে দিতেন যে এটাই হবে আমাদের, মানে আমরা স্বাধীন হলে এটা যে আমাদের জাতীয় সঙ্গীত হবে সে আভাসটাও কিন্তু তিনি অনেক পূর্বেই দিয়েলেন। এবং ছয় দফা দেওয়ার পিছনে কারণটা ছিল যে 65 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়, বাংলাদেশ আর আমাদের এই ভূখণ্ড এটা ছিল সম্পূর্ণ অরক্ষিত, কারণ পাকিস্তানি শাসকরা বাংলাদেশে কিছুই করেনি, এটাকে সুরক্ষিত করবার মতো সেরকম কোনো মানে মিলিটারি শক্তি বলতে যা বুঝে কিছুই ছিল না। এমনকি এই 1000 মাইল দূরের পাকিস্তান আর এদিকে আমরা এই পূর্ববঙ্গ, ওখান থেকে তো কেউ আসা যাওয়া করারও উপায় ছিল না, সম্পূর্ণ আমরা অরক্ষিত। তারপরেই কিন্তু তিনি সেই লাহোরের যে গোলটেবিল বৈঠক আইব খান ডেকেছিল সেখানে এই ছয় দফা পেশ করে আসেন, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আর এরপর সমস্ত বাংলাদেশে ঘুরে ঘুরে তিনি সভা করেন, অর্থাৎ সেই 48-এর ভাষা আন্দোলনের পর থেকে আমরা যদি তার জীবনীটা দেখি, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে কিন্তু সেই মন্ত্রিসভা বেশি থাকতে পারেনি,
তখন ওই এমপি কেনা বেচা এবং নানা ধরনের ষড়যন্ত্রের কারণে এই সরকার পাকিস্তানি শাসকরা বাতিল করে দিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়। জাতির পিতা কিন্তু গ্রেপ্তার হন, আমাদেরকে নোটিশ দেওয়া হয় 15 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে বাড়ি ছাড়তে, 2 সপ্তাহের মধ্যে। সেই যুগে একটা বাড়িও ভাড়া পাওয়া যেত না। আমার মাকে দেখেছি অত্যন্ত কষ্ট করতে। আমরা সেই সময় মিন্টু রোডে ছিলাম, সেখান থেকে আমরা রাজীব বাজারের একটা বাসা 60 টাকা ভাড়া দিয়ে সেই বাসায় আমাদেরকে নিয়ে ওঠে। আবার 55 সালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন, আওয়ামী লীগ সরকার গঠন করে সরদি সাহেবের নেতৃত্বে, তিনি আমার বাবা মন্ত্রী হন। আমরা এই 15 নম্বর আব্দুগনি রোডের বাসায় ছিলাম। আমাদের দলের উপর সবসময়, বাংলাদেশে আসলে কোনো একটা অঘটন ঘটলে ধরেন দলের উপর একটা আঘাত আসে, সে সময় কোনো কথা নেই, আওয়ামী লীগের মধ্যে একটা ভাঙন দেখা দেয়। মওলানা ভাসানী প্রতিষ্ঠিত সভাপতি হওয়া সত্ত্বেও তখন আওয়ামী লীগ ভেঙে তিনি ন্যাপ করতে চলে যান। বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি সংগঠনের দায়িত্ব নেন। আমার মা একটা দিনের জন্য কখনো অভিযোগ করেননি যে কেন মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, বরং আমার বাবার প্রতিটি পদক্ষেপে তিনি সবসময় সমর্থন জানিয়েছেন। এই যে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন, সেই বাসাও আমরা ছেড়ে দিলাম, সেগুন বাগিচা একটা বাড়িতে আমরা উঠলাম। আমার মায়ের কিন্তু কোনোদিন কোনো হাহুতাশ ছিল না, কোনো চাহিদা ছিল না, সাংসারিক কোনো কাজে কখনো তিনি আমার বাবাকে বিরক্ত করেননি, কোনোদিন বলেননি এটা লাগবে ওটা লাগবে কিছু লাগবে, বরং দলের প্রয়োজনে নিজের ঘরাঘাটি বিক্রি করে বা ঘরের ফার্নিচার বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে, সবকিছু বিক্রি করে তিনি কিন্তু দলের প্রয়োজনে বা কর্মীদের জন্য চিকিৎসা থেকে শুরু করে সব ক্ষেত্রে তিনি টাকা পয়সা যোগান দিয়েছেন। আর নিজের যে টাকাটা আসতো সে তো আসতোই, আমার দাদা দিদি সবসময় সমর্থন দিতেন। কখনো কারাগারে যে আব্বার সঙ্গে দেখা হলে তিনি হতাশা ব্যক্ত করেননি, সবসময় বলতেন সব ঠিক আছে, নিশ্চয়ই তুমি তাড়াতাড়ি ছাড়া পাবে এবং সব ঠিক হবে। কখনো যে একটা মানে চাহিদা, আমার মায়ের কোনোদিন কোনো চাহিদা ছিল না, কোনোদিন বলতেন না। যে কোনো একজন মানুষ যদি কোনো বড় কাজ করতে চায় তো তার পাশে সব থেকে বেশি যার অবদান থাকে সেটা তার স্ত্রী, কারণ তিনি যদি সহযোগিতা না করেন আর যদি পিছু টান দেন তাহলে সেই মানুষ কিন্তু কোনো বড় কিছু করতে পারে না, এটা হলো বাস্তবতা। আমার আব্বা সৌভাগ্য ছিল যে আমার মায়ের মতো তিনি জীবন সাথী পেয়েছিলেন, এবং যিনি সবসময় সবকিছু ত্যাগ করে আমার বাবার পাশে ছিলেন, বাবার প্রতিটি কাজে তিনি সহযোগিতা করতেন। আমি ছোটবেলা থেকে আমরা দেখেছি যে কিভাবে, কারণ তিনি জানতেন এবং অনেক কথা যেটা হয়তো আব্বা বাইরে কখনো বলতেন না কিন্তু আমার মাকে বলতেন, মা জানতেন, মার সাথে সমস্ত কথা তিনি বলতেন। কাজে তিনি জানতেন যে আমার বাবার যে আন্দোলন, সংগ্রাম, যে ত্যাগ, এটা একটা লক্ষ্য সামনে নিয়ে, আর সেই লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সেটা নিয়ে সবসময় বিশ্বাস করতেন। যেমন যখন কারাগারে আমার বাবা থাকতেন, তার কাপড় চোপড়, তার খাবার দাবার যতটুকু যা সবসময় তিনি তা দিতেন, সাথে সাথে আওয়ামী লীগের নেতাকেরা কে কোথাও অসুস্থ কার কি, এমনকি আমাদের নেতৃবৃন্দ, অনেক নাম করা নেতৃবৃন্দ, তাদের বাড়িতে হয়তো বাজার করার টাকা নেই, আমার মা যা পারতেন জোগাড় করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেয়ে সে বাজারের খরচাটাও দিয়ে আসতেন।
এবং এই বাজারে খরচা যাদের দিতেন তাদের মধ্যে একজন খন্দকার মোস্তাক ছিল, যে পরে বেইমানি করে এই 75-এর 15 আগস্টটা ঘটালো। আর কারোর নাম আমি বলতে চাই না, একজনের নামই বললাম, যে তুই বুঝতে পারেন যে কোন লেভেলে তিনি এই সাহায্যটা করতেন, কিন্তু সেখানে নিজের দিকে তিনি কখনো তাকাননি। এবং আরেকটি জিনিস, আমার মার সবচেয়ে বড় গুণ ছিল, কখনো হতাশা তো ছিলই না, আর কখনো কোনো কিছু নাই এই কথাটা বলতেন না, এবং আমাদেরকেও একথা বলতে দিতেন না। এত নির্মোহভাবে তিনি আমার বাবার পাশে ছিলেন এবং সহযোগিতা করতেন, হয়তো সেটা না হলে এই দেশ স্বাধীন হতে পারতো না।